জনপ্রিয় টেলিভিশন আর টিভির 15 বছরের পদার্পণ উপলক্ষে আলোচনা সভা করেছে কুয়েত আর টিভি দর্শক ফোরাম। আর টিভি কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের সঞ্চালনায় ঢাকা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি ও আর টিভির প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান। আর টিভি দর্শক ফোরাম কুয়েত সহ সকল প্রবাসীদের আর টিভির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান আলহাজ মোর্শেদ আলম এমপি। আর টিভি দর্শক ফোরাম কুয়েতের সভাপতি মোহাম্মদ চুন্ন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, ডাক্তার এস এম মনিরুজ্জামান, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, রফিকুল ইসলাম ভুলো, শাহনেওয়াজ নজরুল, মোহাম্মদ ইসমাইল হোসেন, আজাদ নূর সহ অনেকেই। এ সময় বক্তব্য দেন বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আহ জুবেদ, সময় টিভির কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজান, একুশে টেলিভিশনের কুয়েত প্রতিনিধি আনোয়ার আকাশ, মাই টিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, দৈনিক আমাদের কণ্ঠের কুয়েত প্রতিনিধি জুবের মামুন, দাই আনুর রহমান, মাহমুদুর রহমান সহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় গেল এক দশকে বিশ্বজুড়ে 550 সাংবাদিক নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন অতিথিরা। আল মাদাম বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ী উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, সংগঠনের সভাপতি মঞ্জুর আলম তালুকদারের সভাপতিতে আবুল কাশেম ও মোহাম্মদ জসিম উদ্দিনের যৌথ পরিচালনায়। এতে সংবর্ধিত অতিথি ছিলেন আলহাজ হায়দার আলী রনি। সভা উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এস এম ইদ্রিস, প্রধান বক্তা ছিলেন অধ্যাপক এম এ সবর। বিশেষ অতিথি ছিলেন শকত আকবর ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ নূর হোসেন, শাহজাহান মিয়াজি, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মুসা, মোহাম্মদ বাবুল, আয়ুব খান, গুরুদাস, মোহাম্মদ জাকরিয়া, মোহাম্মদ আয়ুব সহ অনেকে। এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, আব্দুল আলিম, হাজি মোহাম্মদ শফি, সুভাষ শীল, সুমন বড়ুয়া, সালাউদ্দিন চৌধুরী সহ অনেকে। মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বাংলা টিভি দর্শক ফোরামের উদ্যোগে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সাইফুল রাজীবের পরিচালনায় দর্শক ফোরাম সভাপতি মোহাম্মদ শাহিন লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলের জেদ্দার কাউন্সিলর কামরুজ্জামান ভুইয়া। জাকির সুমনের সহযোগিতায় অনুষ্ঠানে আয়োজক ছিলেন মামুনুল হক মামুন, সদস্য সচিব আশরাফ আলিম। এ সময় মুক্তিযুদ্ধের উপর নির্মিত লেজার শোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এছাড়া মুক্তিযুদ্ধের সম্মাননা, গুণীজন সম্মাননা, দর্শক পর্ব, রাফেল ড্র আয়োজন করে অতিথিদের জন্য। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী কাজী শুভ আকাশ ও স্বপ্না দেওয়ান। আয়ুব আলী চৌধুরী আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে আমিরাতে আলহাজ আক্তারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন। ইয়াসিন চৌধুরী সাহেবের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হায়দার আলী রনি। এ সময় বক্তব্য রাখেন আয়ুব আলী চৌধুরী, প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট জিন্নাত সোহানা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইমরান, নাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, নূর মোহাম্মদ, মোহাম্মদ নাজিম সহ অনেকেই। ইমরুল হাসান, আর টিভি।